হ্যালো এভিওান আমি রুমা আজকে আমি আপনাদের জন্য একটি জব নোটিফিকেশানের আপডেট নিয়ে এসেছি এই নোটিফিকেশনটি বেরিয়েছে সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি নিউ দিল্লি থেকে এখানে আপনাদের বিভিন্ন নন টিচিং পোস্টে নিয়োগ করা হবে এবং এই পোস্টগুলির জন্য অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন মোড রয়েছে অনলাইনের মাধ্যমে এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন এই নোটিফিকেশানের পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা একবার ডাউনলোড করে দেখে নেবেন ফর্ম ফিল করার আগে এটি হচ্ছে অ্যাটাইচমেন্ট নম্বর এবং এই নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে আটই অক্টোবর তো চলুন এবার আমরা দেখিনি ভ্যাকেন্সি ডিটেলস তো প্রথম পোস্ট এখানে রয়েছে কিউরেটর ভ্যাকেন্সি রয়েছে একটি এই পোস্টের জন্য আপনাদের বয়সীমে চাওয়া হয়েছে ম্যাক্সিমাম চল্লিশ বছর পর্যন্ত এবং এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি অ্যালোকেট করা রয়েছে নেক্সট পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ভ্যাকেন্সি রয়েছে একটি এরপর রয়েছে কপিস্ট ভ্যাকেন্সি রয়েছে একটি প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে পাঁচটি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে দুটি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফর কম্পিউটার পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে পাঁচটি এই পাঁচটি পোস্টের জন্য বয়সীমা চাওয়া হয়েছে ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর পর্যন্ত স্টেনোগ্রাফার গ্রেড টু পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে আটটি এলডিসি পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে তেইশটি লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে একটি এবং এমটিএস পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে চব্বিশটি এই চারটি পোস্টের জন্য আপনাদের বয়সীমা এখানে চাওয়া হয়েছে ম্যাক্সিমাম ত্রিশ পর্যন্ত তো এখানে সবকটি পোস্ট মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি রয়েছে একাত্তরটি এবার আমরা দেখে আপনারা অ্যাপ্লাই কিভাবে করবেন অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের অনলাইনের মাধ্যমে ফিল করতে হবে এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে এসে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে আপনারা যখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করবেন তখন আপনাদের ডকুমেন্টস আপলোড করতে হবে তাই আপনারা আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টস স্ক্যান করে রেখে দেবেন আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করা অলরেডি শুরু হয়ে গেছে আট তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার লাস্ট ডেট রয়েছে সাতই নভেম্বর নভেম্বর পর্যন্ত অ্যাপ্লাই করার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফিও পে করতে হবে অ্যাপ্লিকেশন ফি আপনাদের অনলাইনের মাধ্যমে পে করতে হবে অ্যাপ্লিকেশন ফি রয়েছে হাজার টাকা তবে এস এসসি ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশন ফি রয়েছে শুধুমাত্র পাঁচশো টাকা এবার আমরা দেখে নিই আপনাদের সিলেকশন কিভাবে হবে আপনাদের সিলেকশন হবে রিটেন টেস্ট অথবা স্কিল টেস্টের মাধ্যমে আপনাদের কবে রিটেন টেস্ট হবে অথবা স্কিল টেস্ট হবে তার ডেট এখনো পর্যন্ত বলা হয়নি তার ডেট জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে তো আপনারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটিকে মাঝে মধ্যে ভিজিট করতে থাকবেন এবার আমরা দেখে নিই পোস্ট ওয়াইজ আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কিউরেটের পোস্টের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে আপনাদের এম করা থাকতে হবে সংস্কৃত নিয়ে এর সাথে আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স নিয়ে অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে এর সাথে আপনাদের তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের টাইপিং স্পিড থাকতে হবে থার্টি ওয়ার্ড পার মিনিট কফিজ পোস্টের জন্য আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি করা থাকতে হবে সংস্কৃত নিয়ে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে লাইব্রেরি সায়েন্স নিয়ে এর সাথে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশান পোস্টের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে এডুকেশান নিয়ে এর সাথে আপনাদের দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফর কম্পিউটার পোস্টের জন্য আপনাদের বিই অথবা বিটেক করা থাকতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশান টেকনোলজি নিয়ে অথবা আপনারা যদি মাস্টার করে থাকেন কম্পিউটার অ্যাপ্লিকেশান নিয়ে তাহলেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন স্টেনোগ্রাফার গ্রেড টু পোস্টের জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এবং আপনাদের কম্পিউটারের স্কিল থাকতে হবে এখানে আপনাদের কম্পিউটারের স্কিল টেস্টও হবে এখানে ডিটেলস দেওয়া রয়েছে এলডিসি পোস্টের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে এর সাথে আপনাদের ইংলিশ টাইপিং স্পিড থাকতে হবে থার্টি মিনিট লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে এর সাথে আপনাদের ডিপ্লোমা করা থাকতে হবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে এম টিএস পোস্টের জন্য আপনাদের মাধ্যমিক পাশ করা থাকতে হবে এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন দেওয়া রয়েছে আপনারা এই পয়েন্টসগুলো অবশ্যই একবার দেখে নেবেন অ্যাপ্লিকেশন ফর্ম করার আগে এটি হচ্ছে অফিসিয়াল লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এই ওয়েবসাইটে এসে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করতে পারবেন এই যে এই লিংকে ক্লিক করে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করতে পারবেন এটি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পোর্টাল এর ডাইরেক্ট লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করার জন্য আপনাদের প্রথমে সাইন আপ করে নিতে হবে তার জন্য এখানে সাইন আপ লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনাদের ইমেল আইডি এন্টার করতে হবে তারপর আপনাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে তারপর আপনাদের মোবাইল নম্বর এন্টার করতে হবে এবং সাইন আপ করে নিতে হবে এরপর আপনাদের আবার এই পেজে ফিরে আসতে হবে এবং তারপর আপনাদের ইউজার নেম বা আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড এন্টার করে আপনাদের লগ করে নিতে হবে এরপর আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে এবং তারপর আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল করতে পারবেন এখানে ডিটেলসে দেওয়া রয়েছে আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন এর পিডিএফ লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এতে আপনাদের সুবিধা হবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এরকমই জব রিলেটেড নোটিফিকেশান নিয়ে আজকের জন্য বাবাই